গাছজোর হাইয়া পাহাড় টসটসা বরই পাইরা তার লগে মুসি তেতুই আর ফালানের খেতে তেতুইলা না হানজু মইস আর গেরান বাড়াইতে দৈন্যা ভাতা বেবা কিছু এক লগে ডেহিত পারায়া নইলে বাঁশের সঙ্গাত সেচ্ছা সেনা করার দিনগুলা হন স্মৃতি সেই স্মৃতির এটাইন্না বর্তমানে লয়ে সে কিছু মানছে ছোট বেলার মজার সময়টা কিছুক্ষণের লেগে ফিরা পাইতে আঙ্গুর ব্রহ্মপুত্রের টানো আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রম উৎসব বরই সেনা উৎসব আগে দল বাইন্দা বুধু বাইনে বরই সেনা কইরা আতে তালাত লইয়া খাইতাম এই উৎসবে হয়েছে ঠিক এরুমি আয়োজন ফাগুন মাইয়া দুপুরের মিডা মিডা রইদ বসন্তরে বরণ কইরা নিয়নের লাগিয়া ব্রহ্মপুত্রের পারে সুডু দুইটা বরই গাছের মঞ্চ বানায়া আয়োজন করা হয় ব্যতিক্রমী এই উৎসবের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য এবং আমাদের গ্রামের যে জনপদ সেই জনপদের যে ঐতিহ্য আমরা বসন্তে এই রোদ্দুরে দুপুরের এই রোদ্দুরে একটা উৎসবের মতো করে বরই সেনার আয়োজন করি এটাকে ভর্তা বলা হয় আরও নানান ভাষায় এটাকে বলা হয় তো বরই সেনা যখন আমরা ভুলে যেতে বসেছি সবাই তো ভর্তা নিয়ে পড়ে আছি বরই সেনাটাকে আমার মনে হলো যে আমাদের এই ঐতিহ্যটা অন্ততপক্ষে এই শহরে মানুষজন তাদের মস্তিষ্কে একটু হলেও ধারণ করুক তো এটা থেকেই মনে হলো যে আমরা এই বসন্তের দিনে এই দুপুরেই আমরা এই আয়োজনটা করি এবং কিছু মানুষ প্রাণে প্রাণে মিলো শিল্প সাহিত্য সংবাদকর্মী সহ নানান জনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে রোজ জলমালা দুপুর তার লগে বসন্তের মিডা রোজ আর নদের পারে লিল্লি রান্না বাতাস ছড়াইছে এক অন্যরকম বালা লাগা সেরা বুড়া আবু দুবাইন বেটেন সহ নানান ফেশার মানছে নিত্যদিনের কাজকাম থুইয়া একটু সময়ের লাগে আইসিন আড়ায় যাওয়া সময়টা উপভোগ করবার লাগে এরই মধ্যে এক ফায়দা চলছে বসন্ত দিনের কথা কবিতা আর গান বাতাসে বহিছে প্রেমে নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজে বসন্ত এসে গেছে চাঁদের গাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুরে বাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভাবের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইল না আরেক ফায়দা চলছে ইষ্টিক লইয়া ওয়া বরই তেতুই কাঁচা কলা আম দৈন্যা ফাতা দিয়া জিব্বাত পানি তোলা বরই সানা খাওয়ানোর দুম সব মিলাইয়া ব্যতিক্রমী এই আয়োজন বেহের মনই ভালো লাগা তৈয়ার করছে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই বরই ভর্তা বা ময়মনসিংহের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে বরই সেনা সত্যিকার অর্থে এটা আমি যে কত বছর পর খেলাম এটা আমি নিজে মনে করতে পারছি না তো আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা মানে ছোটোবেলার ছেলেবেলার একটা মধুর স্মৃতিতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে খুব আনন্দ ঘন পরিবেশে আমরা বরই ছেনা উৎসব উদযাপন করলাম আমরা বাড়িতে এখন যে পরিবেশ বরই ছেনা কিংবা সেই গ্রামাঞ্চলের সেই ঐতিহ্যগুলো আমরা রক্ষা করতে পারি না মোট কথা হলো যে আজকে এই আয়োজনটা খুবই সুন্দর হয়েছে আমার মোবাইলে আমি দেখতেছিলাম এই পিঙ্কি চলানো হচ্ছিল আমি সাথে সাথে ঘরটি বেরিয়ে চলে আসছি এই অংশগ্রহণ করার জন্য এই বরই ভর্তা ছানা উৎসব অসাধারণ একটি ভাবনা এবং যিনি এই ভাবনাটা ভেবেছেন শামীম আশরাফ শামীম আশরাফের প্রতি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এই আয়োজনটা অব্যাহত চলুক এবং শহর কেন্দ্রিক যে আমাদের ব্যস্ততা ব্যস্ততার ভিড়ে একটুখানি আনন্দময় মুহূর্ত উপহার চলুক শৈশবে ফিরা যাবার না পাইলেও শৈশবের আনন্দ ফিরাই আনবার পাইছে কিছুটা হইলেও আঙ্গুর টিভি মমি সিং